ট্রাফিক বুড়লেন তো। ওকে আমরা চলে আসছি হলো যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন কত বড় দীর্ঘ লাইন, সকাল থেকে সবাই ওয়েট করতেছি। এবং এদিকেও দেখতে পাবেন অনেক দীর্ঘ লাইন যারা আমাদের মেট্রো রেলে চড়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। সময় তো লাগে না, আপনি যেটা আগার কাছে গেছেন 10 মিনিট আইসা আবার ঘুরে পাঠায়। আমরা দিয়াবাড়ি রেল স্টেশনে ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি গাড়িতে চড়ার জন্য। আসলে দেখতে পাচ্ছেন যে কত দীর্ঘ লাইন আমরা ধরে আসি। আসলে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় ছিল, যেটা যার মধ্যে হলো যে মেট্রো রেল হলো যে বাংলাদেশের জন্য একটি একেবারে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চাহিদা সম্পন্ন ছিল, সেই মেট্রো রেলে আমরা উঠতে যাচ্ছি। আসলে দেখেন দেখতে পাচ্ছেন আপনার প্রিয় দর্শক, যারা মেট্রো রেলে আসার জন্য অপেক্ষা করতেছিলেন এবং যারা বিভিন্ন নিয়মকানুন জানবেন সেখানে। আসলে আমি আপনাদের বলে রাখি যে উত্তরা থেকে আসতে হলে যে আমরা সাধারণত হাউস বিল্ডিং থেকেই লেগুনা অথবা হলো রায়দা গাড়ি অথবা যে কোনো বিআরটিসিতে আমরা আসতে পারেন এবং দিয়াবাড়ি রেল স্টেশনে যেখানে যেখানে ভাড়া গুনতে হবে 15 থেকে 20 টাকা। আমরা যদি বাসে আসি তাহলে 15 টাকা, আর যদি লেগুনাতে আসি তাহলে 20 টাকা ভাড়া দিতে পারে। তো আমরা আসলে চলে এসেছি সকালে 20 টাকা ভাড়া দিয়ে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের বিআরটিসিও আসতেছে এবং দীর্ঘ লাইন হবে, অন্তত 2000 থেকে 3000 লোক হলো যে আমাদের এই মেট্রো রেলে চড়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে থাকবেন, আশা করি আমাদের মেট্রোল জার্নি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারব। আমাদের অপোজিটে দেখতে পাচ্ছেন যে বাম পাশের সারিতে অনেকগুলো লোকগুলো যাতায়াত করতেছে, তারা দীর্ঘ লাইন ধরে উঠতেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সে অপোজিটে লাইনটা চলতেছে এবং আমাদের লাইনটা আমরা দাঁড়িয়ে আছি যারা মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি একটা মেট্রো রেলের শাটল সার্ভিস গভর্নমেন্টের পক্ষ থেকে বিআরটিসি সার্ভিস দেয়, তারা যে কোনো জায়গা থেকে এখানে নিয়ে আসে এবং যে কোনো এই গাড়িতে যে কোনো জায়গাতে উঠলে আপনারা মেট্রো রেলের সন্ধান পাবেন এবং মেট্রো রেলের স্টেশনে আপনাকে নিয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা দেখতেছি যে উপরেও অনেক লোক লাইন ধরে অপেক্ষা করতেছে। আসলে প্রিয় দর্শনার্থী সবচেয়ে বেশি, যারা এখানে ওখানে যাবেন তাদের চাইতে দর্শনার্থী সবচেয়ে বেশি। তাই আমরা দর্শনার্থী দেখতে পাচ্ছি যে আসলে ঢাকাতে বিশ্ব ইজতেমা চলতেছে, ইজতেমার কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে মেট্রো রেলের জার্নি করা হলো, যে যাত্রীদের অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি।